টু অল অফ ইউ। এখন দেখতেই পাচ্ছ সকাল সকাল থেকে তোমাদের আজকে ভিডিও শেয়ার করলাম, আর আমি এখন ডাস্টিং করছি। এই দেখো পোস্ত চিকেন বানাচ্ছি, ওই জন্য তোমাদেরকে আমি আর রেসিপিটা দেখালাম না, আমি একদম মেখে বসিয়ে দিয়েছি। তো হতে থাকুক, আগে কষু ভালো করে চাপা দিয়ে দিই। ওখানে তোমার চা হচ্ছে, এখানে তোমার ভাত হয়ে গেছে, তো চলো একের পর এক হতে থাকুক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমরা বলেছো যে আমার কথাগুলো তোমাদের ঠিকঠাক লাগে, মানে কোনো ফাস্ট ফাস্ট লাগে না। তার মধ্যে একজন দুজন বলেছে, তো বেশিরভাগই ভোট পড়েছে হচ্ছে যে আমার কথাগুলো ঠিকঠাক লাগে, তোমরা বুঝতে পারো, কোনো প্রবলেম হয় না তোমাদের। তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আর দেখতে পারলে যে সকাল থেকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, ডাস্টিং করা হয়ে গেছে, মপিংও আমার কমপ্লিট হয়ে গেছে। মপিংটা আমি দেখালাম না, তার কারণ হচ্ছে আমি মপ দিয়ে মুছি না ঘর, আমি নিচে বসে মুছি, কারণ আমার একটুখানি বলে না নাকে একটুখানি খুঁতখুতানি একটুখানি বাই আছে, তো মপে আমার ঠিক পোষায় না, তাই যার জন্য আমার হাতে প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। যতক্ষণ না কাজের লোক পাচ্ছি ততক্ষণ এরকমই চলতে হবে, কী করবো। সরি, কাজের লোক আমি ইউজ করলাম, মানে হাউস হেল্পার আমাদের দিদিদের, মানে কাউকে যদি না পাই ততক্ষণ আমার কী করবো, চুলটা খুলে গেল। তো চলো, বাদ বাকি কাজগুলো এখনও বাকি আছে, মানে গাছে জল দেওয়া, আজকে সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কী কী কাজ করি, আমার ডেলি মর্নিং আমার ডেলি রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কীরকম লাগবে আমার ডেলি রুটিন, আর তার সাথে কিছু কিছু স্পেশাল রান্না আছে। আজকে যেমন দেখে নিলে জিরা রাইস করবো ভেবেছিলাম, ভেবেছিলাম না জিরা রাইসই করবো, ওটা আমার আর আমার ছেলের জন্য আমরা দুপুরবেলা করবো, কারণ কিষণদের জিরা রাইস খেতে ভালোবাসে না। তো ওর জন্য পোস্ত চিকেনটাও বানালাম, আর পোস্ত চিকেনের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বলে আজকে ওই জন্য তোমাদের সঙ্গে আমি ডিটেলসে কোনো রকম শেয়ার করিনি। তো যদি কিছু যদি না দেখে থাকো আমি আই বাটনে আমার ওই ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও ক্লিক করে, আর ডিসক্রিপশন বক্সেও আমার থাকবে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। তো এখন যাব, সকাল থেকে তো দেখতেই পাচ্ছ ডেলি রুটিন বলতে গেলে সকালবেলায় উঠেই আমার স্টার্ট হয়ে গেছে। মোটামুটি আমি উঠেছি সাতটার সময়, সাতটা থেকেই ডাস্টিংটা আগে মানে ভাত আর চাটা বসিয়ে আমি ডাস্টিং করা করে নিয়েছি, করে তারপরে একবারই এক করে যাচ্ছি। এখন বাজে তোমার 9:30, কৃষ্ণেন্দুরা চলে গেছে, কৃষ্ণেন্দু অফিসে বেরিয়ে গেছে, আর ছেলেকে টিউশনে দিয়ে একবার অফিসে বেরিয়ে যাবে ও, আবার আমাকে নিতে যেতে হবে। আমার এখন ডিউটি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, আমার চতুর্দিক দিয়ে এখন পড়ানোর প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে, পড়ানোর প্রেশারটাও বেড়ে গেছে, ছেলে যেহেতু ওইদিকেও আমার মানে হিউজ একটা মাইন্ডে প্রেশারও চলছে। আর কি বলবো, স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আজকে পুরো সারাদিনটা শেয়ার করবো, তো সঙ্গে থাকো। তো দেখো এখন আমি ছাদে গাছে সব জল দিয়ে দিচ্ছি, আর কৃষ্ণেন্দু যেদিন থেকে আমার এই পাইপের ব্যবস্থা করে দিয়েছে কল সিস্টেমটা, আমার ভীষণ সুবিধা হয়েছে সব গাছে জল দিতে। এখন আর কষ্ট করে আমাকে বালতি এখন সাগিয়ে আমাকে করতে হয় না। আর দেখো আমি ছাদটা ডেলিটা ডেলি ভিজি দিই, মানে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আর এই দেখো ছেলেকে নিতে চলে এসেছি, আর বেরিয়ে তোমাদের সঙ্গে মিট করালাম না, এখন ছেলের হেয়ার কাটিং চলছে, একদম একদম তোমার ম্যামের বাড়ির নিচে ফ্ল্যাটেই তোমার ওর মানে এই সালুনটা রয়েছে। তো আমি ওকে লাস্ট মান্থ থেকে এখানেই কাটিং করাচ্ছি, খুব ভালো করে। আর এই দেখো আমি কোনো রকম স্নান করেই দৌড়ে পালিয়ে এসেছি, কারণ ম্যাম ফোন করছিলেন যে পড়ানো হয়ে গেছে, আর আমি মাথাটাও এমনকি মুছিনি তোমার, কোনো রকম ওই হেয়ার ব্যান্ডটা দিয়েই আমি বেরিয়ে গেছি, টপটপ করে জল পড়ছিল আমার মাথা থেকে, দেখে নাও। আর এখন বাড়ির সামনে এখানে ফ্ল্যাটের নিচে এই দোকান থেকে আমি মোটামুটি জিনিসগুলো নিই। আর এই যে ছেলেটাকে আমি বললাম তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, দেখি ইউটিউব চ্যানেলগুলো বসে রয়েছে, আমি বললাম এই আমারও চ্যানেল আছে, তো চ্যানেলটা খোলো, খুব মিষ্টি, খুব ভালো বিহেভিয়ার ছেলেটা, ওদের দোকান এইটা মারবাড়ি একটা দোকান, আমরা সমস্ত কিছু এখান থেকেই কেনাকাটি করি, মোটামুটি জিনিস মানে দুধের প্যাকেট বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, বা তোমার টক দইনি, তো এগুলো টুকিটাকি জিনিস আমরা এখান থেকেই নিয়ে নিই। আমরা বাড়ি চলে এসেছি, আর ওই যে দীষিতবাবু এখন স্নান টান করে উঠলো, শ্যাম্পু করে দিলাম, কারণ হেয়ার কাটিং করে যে তোমরা দেখলে ওখান থেকেই করছে, লাস্ট মান্থ থেকে ওখান থেকেই করছে। তো তো চলো আবার পরে তোমাদের সঙ্গে মিট করবো, আজ এত সারাদিনের কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো সঙ্গে থাক। তো এই দেখো এখন ছেলের ড্রেসিং করে দিচ্ছি, ও স্নান হয়ে গেছে, আমি জানি খালি গায়ে বসে রাখতে নি, কিন্তু যা পরিমাণে গরম পড়েছে
এই ওপরটাতে আমাদের যেন প্রচণ্ড পরিমাণে গরম, তো ছেলে তো কিছু পরবে না। আর আমি এখন ড্রেসিং করে দিচ্ছি, কারণ স্নান করার পর 24 ঘন্টা বাদে বাদে তোমার ড্রেসিং করাতে হবে। দেখো হাতটার কী অবস্থা, আবার তোমাদেরকে দেখাচ্ছে, দেখো তো হালকা ফুলকাই রাখি। আর এখন হচ্ছে তোমার সন্ধ্যাবেলায় ছেলেকে আমি টাক দিচ্ছি ঘরে করার জন্য। সারাদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে মিট করা হয়নি। এ দেখো দুষ্টু বাচ্চা। তো বাবুকে এখন পড়তে বসিয়ে দিয়েছি, এখন বাজে তোমার 7:45 নাগাদ বাজে। তো ওকে এখন পড়তে বসিয়ে দিচ্ছি, টাক দিচ্ছি যাতে ও করুক, আমি বাদ বাকি ঘরের কাজগুলো করতে পারবো। এখানে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর বাবার এই জায়গাটা একটুখানি ক্লিন করে দিয়েছি আমি, আর সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে। দেখো ছেলের বায়না ম্যাকেনের তোমার আলু টিকিটা কিনে নিয়েছিলাম, এখন বায়না হচ্ছে যে এটা ওকে ভেজে দিতে হবে। আমি এখানে কড়াই তোমার গরম করতে দিয়ে দিচ্ছি, আর এখানে তোমার সব ফাঁকা জলের বোতলগুলো সব রয়েছে, এখন জল ভরতে হবে। তো চলো এক এক করে নিই। এ দেখো আমার রেডি, আর কৃষ্ণদা আসলে কৃষ্ণদাকে বানিয়ে দেবো। 4টে ভেজে নিয়েছি আমাদের মা ছেলের জন্য, এনাফ। তো চলো খেয়ে নিই। তো আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা দেখলে যে সকালবেলা যেই মাংসটা করেছিলাম পোস্ত চিকেন, সেটা একটু বেশি করে করেছিলাম। রাত্রিবেলা আমাদের হয়ে গেছে, কৃষ্ণদু একটু রুটি নিয়ে এসেছিলো, তো ওই দিয়ে আমাদের হয়ে গেছে। আজ রুটি বানাইনি, রুটি কিনে নিয়ে এসছে কৃষ্ণদু, তান্দুরি রুটি, যেহেতু ওরা ভালো খায়, আমি ভালো খাই না, আমার জন্য রুমালি রুটি এনেছিলো, তো ওই দিয়ে খেয়ে নিলাম। আর এখন দেখছো আমি সমস্ত বাসন ক্লিন করে রেখে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি কাল সকালবেলা উঠে দেখবো যে আমার রান্নাঘরে বাসি বাসন রয়েছে, আর সেটা আমাকে উঠে আবার সকালে উঠে কাজ করতে হবে, আমার একদম পছন্দ না। আমি যখনই শুতে যাই আমি কিচেন একদম ক্লিন করে তারপরে আমি শুতে যাই, যে যতই আমার কষ্ট হোক না হোক। আর দেখছো সব ইউটেন্সিল আমার ক্লিন হয়ে গেছে, আর আমি বেসিনটাও ভালো করে ক্লিন করে দিচ্ছি। তো এই দেখো আমার বাসন ক্লিন হয়ে গেছে, গেটে তালা দিয়ে দিয়েছি, সমস্ত জানলা বন্ধ করা হয়ে গেছে, সেগুলো সব কিছু আমি শেয়ার করতে পারলাম না, কারণ তাড়াহুড়ো করে করি আমি এইসব। আর এখন দেখো আমি একটু নাইট রুটিন করছি, কারণ এটা খুব দরকার আমাদের সবার জন্য। তো এখন ফেসওয়াশ দিয়ে আমি মুখটা ক্লিন করে নিচ্ছি। আর দেখো আমি যেখানেই যাবো দীক্ষিতবাবু সঙ্গে সঙ্গে থাকবে আমার। আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম, আর এখন ফেস টাওয়েলটা দিয়ে আমি এটা জলটাকে সোক করে নিচ্ছি, কারণ আর যাই হয়ে যাক সারাদিন আমি কিছু করি না করি, একটু নাইট রুটিনটা একটুখানি ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করি। তার কারণ হচ্ছে স্কিনে নালে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়ে যায়, যেহেতু তোমার গরম পড়েছে আর আমার একটুখানি স্কিনে তোমার পিম্পল স্কিন আছে, তো একটু প্রবলেম হয়েই যায়। দেখো কোলবালিশগুলো এমনভাবে মানে কি বলবো চটকা চটকি করে আমার ছেলে, তোমাদেরকে আর কী দেখাবো, ওই জন্য সরিয়ে দিলাম। আর এর মুখে আমি আফটার ফেসওয়াশ আমি টোনার লাগালাম, আর একটুখানি দেখো এবার হেয়ারটা কমিং করে একটা চুল বেঁধে মানে কোনোরকম বিরুনি করে আমি শুয়ে পড়ি, যাতে দেখতেই পাচ্ছ চুলটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ বাবা চলে যাওয়ার পর প্রায় 1 বছর হয়ে গেছে আমি হেয়ার কাটিং করিনি। আমি প্রতি বছর পুজোতে হেয়ার কাটিং করি, কিন্তু এবারে আর হয়নি। তো এই বছর তো ইচ্ছা আছে কেটে একটু ছোটো একটু কেন ভাই বেশ ভালোই ছোটো করে ফেলবো, কারণ বড় চুল যেন মেনটেন করাটা খুব প্রবলেম হয়ে যায়। তো আমি এখন তোমার একটা বিনুনি করে নেবো। ব্লগটা তোমাদের এতটুকুই রাখলাম, এবার আমরা শুয়ে পড়বো। তো এবার তোমরা শুয়ে পড়বো মানে হচ্ছে আমি আর ছেলে শুয়ে পড়বো, আর আমি ওই ফ্রেন্ডের 1-2 জনের 3 জনের এরকম ব্লগ দেখবো, দেখে শুয়ে পড়বো। আর দীক্ষিতবাবু তো শুয়ে পড়বেন, কারণ কালকে আবার টিউশন আছে। তো আজকের আমার সকাল থেকে এই রাত্রির অবধি আমার ডেলি রুটিন তোমাদের কীরকম লাগলো, এখন এটা ডেলি রুটিনই হয়ে গেছে। তো ডেলি রুটিন তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর দীক্ষিতবাবু তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবে, ম্যাজিকটা দেখেই আমি আজকের এই ব্লগটা শেষ করবো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে সেফ, বাই বাই। টা পরে করছি, দেখে না মুখে বলে বলে করতে হবে, প্রথমে আগে এইটা খুলবে, খুলতে হয়। খুলে কি বেরোলো? এক, একটা ছোট্ট এক, ছোট্ট এক। তারপর তারপরে গিলিগিলি ফু, গিলিগিলি ফু, তারা একটা কি হয়ে গেল, বড় হয়ে গেল, বড় হয়ে
মুরগি হয়ে গেল মুরগি আর একটা ম্যাজিক ওকে ওকে এবার কেটে বেরিয়ে গেল আঙুলটা কেটে বেরিয়ে আবার জোড়া লেগে গেল তারপরে আঙুল সেট এইসব ইউটিউব দেখে এইসব শেখে শর্টস দেখি ও শর্টস দেখে এইসব ভিডিওগুলো দেখে ম্যাজিক শিখছে তো চলো বাই বাই করে দাও গুড নাইট এই গুড নাইট অল অফ ইউ